আমরা কম বেশি অনেকে বৃষ্টি পছন্দ করি, তবে কেউ কেউ রয়েছে যারা অত্যন্ত পরিমাণে বৃষ্টিটাকে পছন্দ করি। আমাদের মনের ভিতরে যত দুঃখ, কষ্ট, গ্লানি রয়েছে, আসুন আমরা এই বৃষ্টির পানিতে সব কিছু ধুয়ে মুছে ফেলে দিই এবং সব কিছু নতুন করে শুরু করি। এই বৃষ্টিময় দিনে সারাদিনে কী করলাম সব কিছুই থাকছে আজকের ব্লগটিতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ শিমুল ফ্রম মাই পেজ নীলুফা শিমুল। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো এটা হচ্ছে একদম সকালের ভিডিও, একটা বৃষ্টি ভেজা সকাল নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর বাইরের ভিউটা এত সুন্দর ছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। তো এরপরে আমি চলে আসলাম রান্নাঘরে। এই বৃষ্টি ভেজা সকালে না একদম কিছু করতে ইচ্ছা করে না। সবার কিন্তু ইচ্ছে করে যে একটু কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়ে থাকবো, কিন্তু আমার আসলে সেই অপশন নাই। আমি ভেবেছিলাম আজকে যেহেতু সারিকা স্কুলে যাবে না, আজকে একটু ঘুম দিব, কিন্তু আজকে দিনটাতেই কিন্তু ইজন বাবা একদম সকাল সকাল উঠে গিয়েছিল। তো আসলে এটা হয়তো বা নিয়ম, যেদিন হয়তো মায়েরা চিন্তা করে আজকে আমি একটু রেস্ট নেবো, সেদিন কিন্তু রেস্ট নেওয়া হয় না, সেদিন বাচ্চা কাচ্চারা আরও বেশি বিরক্ত করে। তো যাই হোক, এরপর আমি হচ্ছে রান্নাঘরে এসেছি নাস্তা তৈরি করার জন্য। তো আমি চায়ের পানিটা তুলে দিয়েছি, আর এদিকে কিন্তু আমি কোনো রুটি পরোটা আজকে বানাবো না, আজকে জাস্ট আমি এভাবে পাউরুটিগুলো ভেজে নিচ্ছি আর ডিম পোচ করে নেব। তো পাউরুটিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি ডিমগুলো পোচ করে নিব আস্তে আস্তে। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে যাবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা আমার পেজটিতে ফলো দিয়ে আমার পাশে থাকতে পারেন, আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার নাস্তাগুলো প্রায় হয়ে গিয়েছে। তো সারিকার বাবা রেডি হয়ে গিয়েছে যেহেতু অফিসে চলে যাবে, আর এদিকে মেয়ে হচ্ছে ঘুরঘুর করছে, সে হচ্ছে তার পছন্দের প্লেটে নাস্তাটা নিবে এজন্য। তো এখন যেহেতু বারবি ট্রেন্ড চলছে, সেও হচ্ছে বারবি প্লেট কিনে নিয়ে চলে এসেছে। তো আমি তাকে তার পছন্দের প্লেটে আর কি নাস্তাটা সার্ভ করে দিলাম, দেন হচ্ছে সে এখান থেকে নিয়ে চলে গেল। আর আমি এদিকে চাটা আর কি রেডি করে নিচ্ছিলাম, চাটা প্রায় হয়ে এসেছে, এখন আর কি আমি মগে ঢেলে নিব। সকালবেলায় কাজগুলো না এত তাড়াহুড়োর মধ্যে হয়, দেখা যায় ও অফিসে যাবে, ও স্কুলে যাবে, মানে সব কিছু মিলে খুব কিন্তু দৌড়ের উপরে যায়। তো আমি একটু কাজগুলো গুছিয়ে রাখছিলাম, যেহেতু আমার বাসায় যিনি কাজ করেন উনি চলে আসবেন, এই জন্য আমি একটু বিছানাগুলো ঝেড়ে নিচ্ছিলাম। আর এদিকে সারিকা হচ্ছে তার নাস্তা নিয়ে একদম বসে গিয়েছে টেবিলে, মানে প্লেটের জন্য কিন্তু তার খাওয়ার আগ্রহ, তাছাড়া কিন্তু আর কিছুই না, অন্যথায় কিন্তু সে একদমই খাওয়ার প্রতি এতটা আগ্রহী না। তো সারিকা নাস্তাটা আগে করে ফেলেছিল, দেন হচ্ছে সারিকার বাবা আর আমি একসাথে নাস্তাটা করতে বসেছিলাম। তো এখানে আমি হচ্ছে কিছু ভিডিও নিচ্ছিলাম, ছবি তুলছিলাম, আর এদিক দিয়ে কিন্তু আপনাদের ভাইয়ার খাওয়া প্রায় শেষের পথে। এরপরে আমিও নাস্তা করে ফেললাম, দেন হচ্ছে আমরা একসাথে চা খাচ্ছিলাম আর আমি ওর সাথে একটু চেয়ার্স করছিলাম। যদিও এগুলো পছন্দ করে না তেমন একটা, কিন্তু আমার একটু বাচ্চামি স্বভাবের জন্য মাঝে মাঝে ও এগুলো করে আর কি, তো এগুলো হচ্ছে ভালোবাসা। যাই হোক, আমাদের তো নাস্তা হয়ে গিয়েছে, কিন্তু হচ্ছে ছেলেকে কি খাওয়াবো এটাও কিন্তু একটা বড় টেনশন। তো হচ্ছে আজকে আমি একটু দুধ গরম করে ফেললাম, কারণ হচ্ছে ইদানিং সে হচ্ছে এনার্জি প্লাস বিস্কিট খেতে খুব পছন্দ করছে, তাও আবার পানিতে ডুবিয়ে ডুবিয়ে। তো আজকে আমি ভাবলাম একটু গরুর দুধ দিয়ে খাইয়ে দেখি যদি আর কি খায়। তো এখানেই তো নিজেই নানানাড়ি করছিল, তো ওকে নাস্তা খাওয়ানো হয়ে গিয়েছে। আর এই তো আমার বাসায় যিনি কাজ করেন উনিও এসেছে, কাজ করছে। আর এদিকে আমি একটু সারিকাকে পড়াটা বুঝিয়ে দিচ্ছিলাম, ওর হচ্ছে কিছুদিন পরে এক্সাম, ওকে পড়া বুঝিয়ে দিয়ে এসে আমি রান্নাঘরে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। তো আজকে খিচুড়ি করব, যেহেতু বৃষ্টি পড়ছে, খিচুড়ি না হলে কি হয় বলেন তো। তো আমি এখানে চাল ডাল ধুয়ে নিয়েছিলাম, তো আমি এখানে ছোলার ডাল, মসুর ডাল আর হচ্ছে চাল নিয়েছিলাম। দেন হচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন কুচি দিয়েছি, আর হালকা করে কিন্তু একটু আদা কুচি দিয়েছি, এটা আমি আপনাদের ভাইয়ের কাছ থেকে শিখেছি। আর হচ্ছে এখানে আমি একটু কাঁচামরিচ ফালি দিয়েছি, তারপরে তো হলুদ দিয়েছি, লবণ দিয়েছি। তো অনেকে কিন্তু গরুর মাংসটা আলাদা করে গরম করে খেতে পছন্দ করে, কিন্তু আমার কাছে কিন্তু খিচুড়ির মধ্যে যে রান্না করা মাংসটা দিয়ে টেস্ট লাগে, আমার কাছে এটা বেশি ভালো লাগে, মানে আমাদের ফ্যামিলিতে সবাই পছন্দ করে। তো রান্না করা মাংস কিন্তু ছিল, তো সেগুলোই আর কি আমি এখানে দিয়ে দিচ্ছিলাম। তো এটাই আমি আর কি খিচুড়ির সাথে খুব ভালো করে মিক্স করে নিব, এতে করে একটা অন্যরকম টেস্ট পাওয়া যায়। তো এখানে আমি তেলটা দিয়ে নিলাম, দেওয়ার পরে আমি এখন সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। এই মাখানোটার উপরেই কিন্তু খিচুড়ির টেস্টটা কিন্তু ডিপেন্ড করে, যারা আমরা জানি তারা তো জানি, আসলে নতুনদের জন্য এগুলো টিপস কিন্তু অনেক ভালো কাজ করে। তো যাই হোক, এখানে আমি পর্যাপ্ত পরিমাণে এখন পানিটা দিয়ে নিলাম, তারপর হচ্ছে আমি এখন প্রেশার কুকারে মুখটা লাগিয়ে দিচ্ছি, এখন ওয়েট করব। অন্যদিকে আমি একটা প্যানে হচ্ছে তেল দিয়ে দিয়েছিলাম, তো এখানে আমি হচ্ছে এখন বেগুনগুলো ভেজে নিব। তো বেগুনগুলোতে আমি কিছু না, জাস্ট হচ্ছে লবণ, হলুদ, মরিচ গুঁড়ো, একটু সামান্য জিরার গুঁড়ো দিয়েছিলাম, আর হচ্ছে একটু চিনি ছিটিয়ে দিয়েছিলাম। তো চিনি সামান্য পরিমাণে দিলে আমার কাছে মনে হয় একটু টেস্ট লাগে। বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি দেখে কিন্তু ইচ্ছে করছিল যে একটু বৃষ্টিতে গিয়ে ভিজে, কিন্তু আসলে সেই সুযোগটা নাই, কারণ আমি গেলে সারিকাও যাবে আর ওর সামনে পরীক্ষা, আর হচ্ছে ওর এমনিতেই অনেক ঠান্ডা লেগে আছে। তো সব দিক ম্যানেজ করতে গিয়ে না নিজের হচ্ছে মাঝে মাঝে কিন্তু শখ আহ্লাদগুলো এভাবে মাটি দিতে হয়। তো যাই হোক, এখন হচ্ছে আমার বেগুন ভাজাগুলো হয়ে গিয়েছে, আমি হচ্ছে সবগুলো বেগুন এভাবে তুলে নিলাম, দেন হচ্ছে আমার রেডি। এর মধ্যে আমার হাতে কিছু কাজ ছিল, সেগুলো সেরে ফেলেছি, আর সারিকার বাবাও চলে এসেছিলো, দেন হচ্ছে আমরা একসাথে খেতে বসেছি। তো আমার এভাবে খিচুড়ির মধ্যে কিন্তু পেঁয়াজ আর মরিচ হলে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো আমি এভাবে গোল করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, আর এই তো কাঁচামরিচও নিয়ে ফেলেছি। এই বৃষ্টিময় দিনের সাথে কিন্তু একদম এভাবে ভুনা ভুনা খিচুড়ি, কাঁচামরিচ, পেঁয়াজ একদম কিন্তু জমে গিয়েছিলো, ভীষণ ভালো লাগছিল খেতে। এই খিচুড়িটা আজকে আমি আমার ছেলেকেও খাইয়ে দিয়েছিলাম দুই তিনবার
ঝড়ের মতো নিয়েছিল, ও দেখা যায় ঝাল জিনিস খেতে চায় না। এরপর এটা ছিল বিকেল বেলার ভিডিও, তো আমার অনেকগুলো কাপড় নেড়ে দেওয়া ছিল হচ্ছে বেলকনিতে, তো আমি সেগুলো সবকিছু একদম কর্নারি রুমে নেড়ে দিলাম। দেন হচ্ছে আমি একটু বেলকনিতে দাঁড়িয়েছিলাম আর ওরা দুই ভাই বোনে ঘুমাচ্ছিল। তো ওরা যখন জেগে থাকে তখন আসলে মনে হয় যে এত বিরক্ত করে যে কখন ঘুমাবে, কিন্তু যখন ঘুমায় আমার এত বোরিং লাগে, এত একা লাগে বাসায়, একদমই একা একা লাগে, একদমই ভালো লাগে না। তো এখানে আমি একটু হাত ভিজাচ্ছিলাম, দেন মনে হলো যে একটু কফি বানাই। আমাদের বাসায় চা কফি খাওয়ার নেশা তেমন কারোই নেই, দেখা যায় ঠান্ডা লাগলে বা এই যে এরকম বৃষ্টির দিনে একটু চা কফি খেতে ভালো লাগে, জাস্ট এইটাই, তাছাড়া দেখা যায় তেমন কোনো নেশা নাই। তো এখন কফি বানাবো, তো দেখছি যে এই কফিটা কিন্তু প্রায় শেষের পথে, আর এটা হচ্ছে ইনটেক, এখনও খুলি নাই, তো এটাই ভাবছি এখন খুলবো, যেহেতু ওটাতে হবে না, সামান্য পরিমাণে রয়েছে। আমি আর কি দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা গরম হতে থাক, আর এর মধ্যে কিন্তু সারিকার বাবাও চলে এসেছে, তো একসাথেই আর কি সবাই মিলে কফি খাবো। একসাথে চা কফি খাওয়ার মধ্যে কিন্তু একটা অন্যরকম আনন্দ রয়েছে, সেটা কিন্তু যারা একসাথে সময় কাটায় পরিবারের সদস্যরা তারাই কিন্তু জানে। তো এর মধ্যে আমি কফির জন্য যেটা চিনি আর কফি মিলে এভাবে মিক্স করে নিয়েছিলাম, দেন এই তো আমি দুধ ঢেলে নিয়েছিলাম। তো কফি রেডি, সারিকা সারিকাটা নিয়ে চলে গিয়েছে রুমে, আর এদিকে আমি কফি নিয়ে সারিকার বাবার জন্য ওয়েট করছিলাম, কারণ সারিকার বাবা নামাজ পড়ছিল। তো নামাজ শেষ হলে আমরা দুজন মিলে একসাথে কফিটা খাবো। আজকের কফিটা একদম পারফেক্ট হয়েছিল, কারণ হচ্ছে দুধ চিনির পরিমাণটা একদম সঠিক হয়েছিল, তারপরে হচ্ছে উপরে যে ফোমি ভাবটা সেটাও একদম সুন্দর এসেছিল। তো সবকিছু মিলিয়ে আজকের বৃষ্টিময় দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।